বন্ধুরা, আমরা চলে এসেছি কেলিকদম গাছতলায়, বস্ত্রহরণ ঘাট। এই যে কেলিকদম, এই এই গাছেই শ্রীকৃষ্ণ সেই সখীদের কাপড় ঝুলিয়ে রাখত। এই সেইখানে চলে এসেছি, আমরা সবাই এখানে আছি। এই সেই কেলিকদম গাছ, ওদিকে বস্ত্রহরণ ঘাট, ওদিকে আছে এই সেই কেলিকদম গাছ। এই গাছে শ্রীকৃষ্ণ সখীদের কাপড় চুরি করে ঝুলিয়ে রাখত, আর সখীরা পড়তো মহাবিপদে। এই যে ফ্রেন্ডসরা রয়েছে, চলো না, ওইভাবে হবে না, এইভাবেই হবে। বাঁদর রয়েছে না এখানে, বাঁদর মোবাইল হরণ করে। না হবে না, বস্ত্রহরণ ঘাট। বন্ধুরা, এই হলো বস্ত্রহরণ ঘাট। এই আমরা ঘাটেও যাব, এই কেলিকদম, এখান থেকে কৃষ্ণ এই গাছে বস্ত্র ঝুলিয়ে রাখত, অনেক পুরনো, অনেক বয়স, অনেক পুরনো না, এর কদম গাছ, 5000 বৎসর আগের গাছ, সাক্ষী হিসেবে রয়েছে, অনেক ঐতিহাসিক জিনিস দেখলাম এই এখানে এসে, এই কেলিকদম গাছ। অনেক পুরনো স্বপ্ন বল, অনেক পুরনো, কিচ্ছু নেই গাছে, পাতা টাতা কিচ্ছু নেই। সবাই এখানে দাঁড়াও বন্ধুরা, এই হলো কেলিকদম গাছ, এই 5000 বছরের পুরনো। তো দেখে মনে হচ্ছে অনেক পুরনো, এটা ছাতা দিয়ে রাখা হয়েছে। আর এখানে অনেক বাঁদর রয়েছে, বাঁদরে অনেক উৎপাত, তা সত্ত্বেও আমরা ভিডিও করছি আপনাদের দেখানোর জন্যে। আমরা একটি এই বস্ত্রহরণ ঘাট দেখতে, চিত ঘাট, এর পাশেই চিত ঘাট আছে। আর এই কেলিকদম গাছটা একটা বিশাল ব্যাপার, এই কেলিকদম গাছটা অনেক বছরের পুরনো এবং শ্রীকৃষ্ণের আমলের থেকে, 5000 বছর। তো আপনাদের জন্য আমরা রিস্ক নিয়ে, বাঁদরের উৎপাত উপেক্ষা করে আমরা এই ভিডিওটা তৈরি করলাম। কেমন লাগলো তোমাদের বলো। আর এখানে সব বস্ত্র এগিয়ে ঝোলানো রয়েছে, এই বস্ত্র কেলিকদম, কেলিকদমের গাছ থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এ আছে বৃন্দাবন ধামে কেলিকদম গাছ, এখন আমরা যাব চিত ঘাট। এখানে বাঁদরের খুব উৎপাত, এই দেখুন প্রচুর পরিমাণে বাঁদর এই কেলিকদম গাছে ঝুলে রয়েছে। ওই দেখুন বাঁদর দৌড়াদৌড়ি করছে প্রচুর পরিমাণে, কেলিকদম গাছে প্রচুর বাঁদরের উৎপাত।